রাজ্য তথা জেলার রক্তের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো মুর্শিদাবাদের বড়োয়া সাবুলপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। প্রায় শতাধিক রক্তদাতা আজ উপস্থিত ছিলেন এই শিবিরে। সাতিতারা এনজিএনএস বিদ্যাপীঠ ভবনে এদিনের এই রক্তদান শিবিরের পাশাপাশি সকল রক্তদাতাদের একটি করে গাছের চারা বিতরণ করা হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। বুধবার সকালের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বড়োয়ার ব্লক সভাপতি গোলাম মুর্শেদ, যুব সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মাহে আলম, সাবুলপুর পঞ্চায়েতের প্রধান পাপিয়া ঘোষ সহ স্থানীয় পঞ্চায়েত নেতৃত্ব ও এলাকার বিশিষ্টজনেরা। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। গোটা জেলা জুড়ে যে রক্ত সংকট, সে রক্ত সংকট মেটাতে আজকে সাবুলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে রক্তদান শিবির এখানে অনুষ্ঠান হচ্ছে। প্রায় 100 জন মতো রক্তদাতা এখানে রক্তদান করবেন এবং তার সাথে সাথে যারা রক্তদান করছেন তাদের প্রত্যেকের মনোবল আরও বাড়াতে, আরও শক্তিশালী করতে তাদেরকে একটা করে আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে একটা করে আম গাছের চারা দিচ্ছি এবং একটা কাঁসার বাটা, কাঁসের বাটি, সেটাও আমরা দিচ্ছি। এবং আগামী দিনে এই সমস্ত আপনার যে রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে আগামী দিনে সাবুলপুর পঞ্চায়েতের এলাকায় আগামী দিনে আরও এই ধরনের কর্মসূচি, এই ধরনের বিভিন্ন যে উন্নয়নমূলক জিনিস সেগুলো আমরা এই পঞ্চায়েতের মাধ্যম দিয়ে তুলে ধরব। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার মানুষের সাথে রয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় চাইছে প্রতিটি পঞ্চায়েতে পঞ্চায়েতে রক্তদান শিবির, আমরা ইতিমধ্যে বড়োয়া ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের এলাকায় আমরা রক্তদান শিবির প্রতিটি পঞ্চায়েতে আমাদের হচ্ছে। আজকে আমাদের সাবুলপুর পঞ্চায়েত তার সাথে সাথে রক্তদান শিবির করা হচ্ছে। কতজন বেনিফিশিয়ারি এখন রক্ত দিল? আমাদের মোটামুটি ধরুন এখন পর্যন্ত 50 জন রক্তদান দিয়েছে, এত 50 জন মতো, প্রায় 130 জন মতো রক্তদান দেবে। Thank you.